আমার কি করা উচিত? আকাশের কাছ থেকে পালিয়ে যাব, তারপর বাচ্চা নিয়ে ফিরে আসব? ব্যাপারটা কেমন হবে? আকাশ নিশ্চয়ই খুশি হবে, তাই না? কিন্তু কোথায় যাব? আমার তো কেউ নেই। দূর বাবা, কীসব উল্টাপাল্টা ভাবছি আমি। বাচ্চা নিয়ে আসতে আসতে ততদিনে আমাকে না পেয়ে আকাশ তো পাগল হয়ে যাবে। তার উপর যদি মরে যায় তখন কি হবে? একুল ওকুল দুই গুল যাবে। যে কটা দিন বেঁচে থাকতাম সেটাও আকাশের সাথে থাকতে পারবো না। না না, জীবনে অনেক ভুল করেছি, এবার আর আমি কোনো ভুল করব না। ভুল সিদ্ধান্ত নিয়ে আকাশকে আর কষ্ট দেব না। আমি কোনো দিনও আকাশকে সুখ দিতে পারিনি, সবসময় অন্যের কথা শুনিয়ে গিয়েছি, ওকে কষ্ট দিয়েছি। অনেক হয়েছে, আর নয়, যতদিন বেঁচে আছি আমি আকাশের সাথেই থাকব। জীবনের শেষ কটা দিন হলেও আমি ওকে সুখী করব। আমি ওকে বাচ্চার কথা বললে ও হয়তো মানবে। আমি আকাশকে বোঝাবো, ও নিশ্চয়ই আমার কথা শুনবে, আমাদের বাচ্চাকে মেরে ফেলতে চাইবে না। হ্যাঁ, সেই ভালো হবে। আমার এখন কোনো উল্টাপাল্টা চিন্তা না করে বাসায় ফিরে যাওয়া উচিত। আমি যে এখানে এসেছিলাম সেটা আকাশকে কিছুতেই জানতে দিলে চলবে না। মেঘলা খুব সাবধানতার সহিত বাসায় ফিরল। বাসা ঢোকার সময় শুনতে পেল আকাশ চেঁচামেচি করছে, নেহা মেলি সহ বাসার সব কাজের লোকদের বকাঝকা করছে। আজ আমার রক্ষা নেই, ভাইয়া না জানি কি করবে আমার সাথে। কোথায় গিয়েছিলাম প্রশ্ন করলে কি উত্তর দেব? যাই হোক, আগে ভিতরে যাই, এই অবস্থাতে ও নিশ্চয়ই আমাকে মারবে না। সে জানে আকাশ তাকে মারবে না, তবু ভয়ে মেঘলার জান যায় যায় অবস্থা। সে পা টিপে টিপে ঘরে ঢুকল। মেঘলাকে দেখা মাত্র আকাশ তার কাছে গেল, তারপর রক্তরাঙা চোখে মেঘলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কোথায় গিয়েছিলি তুই? তোকে এতবার বারণ করার পরে তুই বাইরে বেরিয়েছিলি কেন? মেঘলা আমতা আমতা করে বলল, আমি কোথাও যাইনি। আবার মিথ্যা বলিস, একটা থাপ্পড় মারবো না? যাসনি তা তখন কোথায় ছিলি? আমি তো এখানেই ছিলাম। একদম মিথ্যা কথা বলবি না, আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, তুই কোথাও ছিলিস না। আমি বাসায় ছিলাম না, আবার কোথাও যাইনি, একটু সামনে গিয়েছিলাম। তা কোন দুঃখে সামনে গিয়েছিলি শুনি? কোনো নাগরের সাথে দেখা করতে গিয়েছিলি? আকাশের কথা শুনে মেঘলার মন খারাপ হওয়ার কথা হলেও তার খারাপ লাগছে না, কারণ সে এখন জানে আকাশ তার ভালোর জন্যই এত চিন্তা করে। কী সব যা তা বলছিস আকাশ! আর মেঘলা, তুই এত জ্বালাস কেন বলতো? আকাশ যখন নিষেধ করেছে তার বাইরে যাওয়া কি দরকার ছিল? কেন শুনছিস না কথা? আমি কারোর সাথে দেখা করতে যাইনি, বুঝেছিস? তাহলে কোথায় আর কেন গিয়েছিলি? এটা আনতে গিয়েছিলাম, বেশি দূর যাইনি। আকাশ রাগে গজ গজ করতে করতে বলল, কি এটা? মেঘলা আকাশের সামনে আচারের একটা বয়াম ধরে বলল, আচার? বাসায় মাংস, রোস্ট, পোলাও এইসবের গন্ধে আমার বমি পাচ্ছিল খুব। আচার খেতে ইচ্ছে করছিল কিন্তু কোথাও পাইনি, তাই কিনতে গিয়েছিলাম। তা আমাকে বললে কি হতো? আমি কি এনে দিতাম না? তুই ব্যস্ত ছিলি, কিন্তু আমার তখনই খেতে ইচ্ছে হয়েছিল, তাই গিয়েছিলাম। এবার থেকে যাস, দেখবো তোর কত ক্ষমতা। ঘরের বাইরে এক পা বের হলে তো ঠ্যাং ভেঙে গুঁড়ো করে দেবো বলে দিলাম। আচ্ছা বাবা, আর যাবো না। এক্ষুনি ঘরে যা, ঘরে যা, আমি খাবার পাঠাচ্ছি। আমি এইসব খাবার খাবো না, চল বাইরে থেকে খেয়ে আসি। আবার বাইরে? একা তো যাবো না, তোর সাথে যাবো। আগেই তো বললাম এইসব খাবারের গন্ধে আমার বমি পাচ্ছে। আমি জানি তুই এসব খাবি না, তোর জন্য ছোট মা আলাদা করে রান্না করেছে, আমি আগেই বলে দিয়েছিলাম। তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। মেঘলা আর কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ খাবারের প্লেট হাতে নিয়ে রুমে আসলো। খেয়ে নে। মেঘলা প্লেটটা হাতে নিতে আকাশ চলে যাচ্ছিল। কোথায় যাচ্ছিস? কাজ আছে। কি কাজ? আরে মাত্র তিন দিন পর নেহার বিয়ে, জানিস না? ও তুই জানবি কি করে, তুই তোর ঘরে থাকার মেয়ে না, বাইরে বাইরে থাকলে কি আর ঘরের খবর রাখা যাবে? মেঘলা কোনো উত্তর না দিয়ে মিষ্টি হেসে আকাশের হাত ধরল। কি ব্যাপার বলতো, বকা দিলাম তাও ঝগড়া করলি না যে? অনেক তো ঝগড়া করলাম, আর কত। মনে রাখার জন্য কিছু ভালো স্মৃতিও তো দরকার, তাই না?
আকাশ বেশ অবাক হয়ে বলল, মানে কিছু না, আয় তো কাছে এসে বস, কাজ সে পরে করা যাবে। আকাশ দাঁড়িয়ে আছে দেখে মেঘলা আকাশকে টেনে বসিয়ে দিল। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলা প্লেট হাতে নিয়ে খাবার মাখতে শুরু করেছে। আকাশের আগে কখনো মেঘলাকে এত শান্ত থাকতে দেখেনি, তাই অবাক চোখে তাকিয়ে আছে। মেঘলা খাবার মেখে প্রথমে আকাশের মুখের সামনে ধরল। কি করছিস এসব মেঘলা, তোর কি হয়েছে বলতো? এত শান্ত থাকার মেয়ে তো তুই না। ধুর বাবা, কি আবার হবে, তুই তো বলেছিলি তোকে না খাইয়ে যেন আমি না খাই, তাহলে এখন উল্টো গান গাইছিস কেন? আকাশ কোনো জবাব দিল না। নে হা কর, খিদে পেয়েছে তো আমার। আকাশ খাবারটা মুখে নিয়ে মেঘলাকে জড়িয়ে ধরল আর নিজের অজান্তেই বলে উঠল, তোকে আমি কোথাও যেতে দেবো না মেঘলা, তুই সব সময় আমার সাথেই থাকবি। আকাশ কেন এমন বলছে মেঘলা বুঝতে পেরেও না বোঝার ভান করতে চেয়ে নিজেকে সামলে নিতে চাইলেও শেষ পর্যন্ত আর পারল না, কেঁদে দিল। মেঘলার কান্না দেখে আকাশের সন্দেহ হলো। কি ব্যাপার, তুই কাঁদছিস কেন মেঘলা? সত্যি করে বলতো তুই কোথায় গিয়েছিলি? মেঘলা সাথে সাথে চোখ মুছে বলল, কিসের কোথায় গিয়েছিলাম? এই মেঘলা তুই কাঁদছিস কেন? তোকে আমি কত কষ্ট দিয়েছি তবু তুই আমায় কত ভালোবাসিস সেটাই ভাবছিলাম। থ্যাঙ্কস গড, আমি কি না কি ভেবেছিলাম। কি ভাবছিলি তুই বলে দে, আমাদের বাচ্চার ব্যাপারে বলে দে প্লিজ, যাতে আমি বাচ্চার ব্যাপারে কথা বলতে পারি, তা না হলে আমি তোকে কিভাবে নিষেধ করব বাচ্চাটা নষ্ট না করতে? আমি যদি নিজে থেকে বলি তাহলে তুই জেনে যাবি আমি সব জেনে গিয়েছি, তখন তুই নতুন প্ল্যান করবি, অন্য কোনোভাবে আমাকে না জানিয়ে বাচ্চাটা নষ্ট করে দিবি, আমি তোর বুদ্ধির সাথে পেরে উঠবো না, প্লিজ নিজে থেকে বলে দে। কি ভাবছিলি বল। এই তো এতদিন পর হলেও বুঝেছিস যে আমি তোকে ভালোবাসি। না তুই মিথ্যা বলছিস, তুই এইসব ভাবছিলি না, অন্য কিছু ভাবছিলি। তোর মাথা ভাবছিলাম, খেতে বসে সারা দুনিয়ার গল্প করে ফেলছিস, চুপচাপ খা। তুই খাইয়ে দে। আমার তো খেয়ে দে কাজ নেই, নিয়ে নিয়ে খা। দে না প্লিজ। তোর ব্যাপার তো বুঝতে পারছি না, কখনো তো আমার হাতে খেতে যাস না, আমি জোর করে দিলেও খেতে যাস না, আজ হঠাৎ আমার হাতে খেতে যাইছিস, কি ঘটনা কি বলতো? আবার কোনো কুবুদ্ধি করছিস তাই না? ধুর বাবা, আমি কুবুদ্ধি ভাবছি না, তোর মাথায় কুবুদ্ধি গিজ গিজ করছে তাই এইসব ভাবছিস, আমার জাস্ট ইচ্ছে হয়েছে তাই বলেছি, খাইয়ে দিবি কি না সেটা বল। আকাশ তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন? না দিলে খাবার নিয়ে বিদায় হ, আমি খাবো না, কি হলো যা? আমি বারণ করেছি নাকি? আয় খাইয়ে দিচ্ছি। ভালো করে খাওয়াস যেন কাটা না লাগে। ওরে বাপরে, পৃথিবীর সবচেয়ে কেয়ারলেস মেয়ে আমাকে শেখাচ্ছে কীভাবে মাছ খাওয়াতে হয়, আগে গিয়ে খাওয়া তো বলতো, সেদিনও তো ইলিশ খাইয়ে দিলাম, সব ভুলে গেছিস? মেঘলা আকাশের গলা জড়িয়ে আকাশের গলা চুমু খেয়ে হি হি করে হেসে দিল। আসলে তোকে রাগাতে আমার ভালো লাগে তাই বলেছি। আকাশ মেঘলার কর্মে পুরো ভেবাসেকা খেয়ে গেল। মেঘলা তুই ঠিক আছিস তো? কিসব ঘুরছিস, কিছুই তো বুঝে উঠতে পারছি না। এত বুঝে কি হবে বলতো, দুনিয়াটা কতদিনের, হুট করে একদিন আজরাইল এসে বলবে এই চলো, সাথে সাথে চলে যেতে হবে, তাই বেঁচে থাকতে এত বোঝাবুঝির দরকার নেই, মন যখন যা করতে চায় তাই করা উচিত, চুমু খেতে ইচ্ছে করছিল করে ফেলেছি। আকাশ আবার জবাব দেওয়ার ভাষা পেল না। নে হা কর তো, সারাদিন খাসনি দেখেই বোঝা যাচ্ছে মুখটা একেবারে শুকিয়ে গেছে, নে নে আমি খাইয়ে দিচ্ছি। হাজারটা কথা বলতে বলতে মেঘলা আকাশকে খাইয়ে দিতে লাগলো। আকাশ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, সে সব ভুলে মেঘলার তালে তাল মিলাতে লাগলো, কারণ মেঘলা এত মিষ্টি করে আকাশের সাথে কখনোই কথা বলেনি। মেঘলা আকাশকে খাইয়ে দিচ্ছে, মুখ মুছিয়ে দিচ্ছে, আবার কখনো কখনো আকাশে চুলও ঠিক করে দিচ্ছে। মেঘলার মুখে যেন খই ফুটছে, গাল ভর্তি হাসি দেয়। খাওয়া শেষ হওয়ার আগে নাবিল রুমে আসলো। কিরে আকাশ, কখন এসেছিস, বের হওয়ার নামই নিচ্ছিস না, কালকে মেহেন্দি, পরের দিন গায়ে হলুদ, মানে বুঝিস একদিনও বাকি নেই,
কাল থেকে বাড়িতে বিয়ে, সব অ্যারেঞ্জ করবো কখন আর সবাইকে দাওয়াত করবোই বা কখন, তাড়াতাড়ি চল। না মানে? উফ, কিসের মানে মানে, চল তো। আকাশের কথা শুনে নাবিল আকাশকে টেনে নিয়ে চলে গেল। নাবিল আর আকাশ সব অ্যারেঞ্জ করতে করতে রাত হয়ে গেল, রাত 10টা বেজে গিয়েছে। নাবিল, অনেক হয়েছে, এবার বাসায় যাই, চল। তোর ব্যাপার কি বলতো, আজ শুধু বাসায় যেতে চাইছিস? টায়ার্ড লাগছে। না না বস, এত সহজে টায়ার্ড হওয়ার পাত্র তো তুমি নও। কি হয়েছে শুনি। ধুর বাবা, কিছু হয়নি, তো কি করে বলবো, এতদিন পর মেঘলা আমার দিকে মুখ তুলে তাকিয়েছিল, কি যে ভালো লাগছিল। শালা, তোর জন্য ঠিকমতো প্রেমটাও করতে পারলাম না, মেঘলাটা নিশ্চয়ই রাগ করেছে। কি এত ভাবছিস বলতো? আরে ভাই, এত কথা না বলে একটু তাড়াতাড়ি করতো, আর কি কি বাকি আছে বল। এই তো ক্যাটারিংয়ের জন্য লোক রেডি করতে হবে, আর মেহেন্দির জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে ওদের। তার মানে 12টার আগে তো শেষ হবে না, তাই না? তুই কি মেয়ে যে 12টাকে ভয় পাচ্ছিস? আকাশ বাধ্য হয়ে নাবিলের সাথে কেনাকাটায় লেগে পড়ল। বাসায় ফিরতে ফিরতে সত্যিই ঘরে কাটা 12টা পেরিয়ে গেল। বাসার সবাই সারাদিন কাজ করে ক্লান্ত, সবাই ঘুমিয়ে গিয়েছে। নাবিলও নিজের রুমে চলে গেল। আকাশ গিয়ে মেঘলার ঘরে উঁকি মারল। মেঘলাও ঘুমিয়ে গিয়েছে দেখে আকাশের মন খারাপ হলো। নিশ্চিত মেঘলা রাগ করেছে, আমার সাথে প্রেম তো দূর, ঠিক মতো কথা বলবে না, যা জেদ মেঘলার। আকাশ হতাশ হয়ে ঘরে ফিরে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে বিছানা শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করে মেঘলার কথা ভাবতে লাগলো। ঠিক তখনই বুঝতে পারল কেউ তার পাশে এসে শুয়েছে। নাবিল, এসব ফাজলামি আমার ভালো লাগে না, তুই ড্রয়িং রুমে যা, আমার সাথে ঘুমাবে পারবি না। নাবিলের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। কিরে কথা কানা যাচ্ছে না বলেই নাবিলের দিকে হাত বাড়ালাম। সাথে সাথে দুজনে চিৎকার করে উঠল। আকাশ তাড়াতাড়ি করে লাইট জ্বালালো, তাতে সে অবাক হলো, কারণ তার সামনে নাবিল নয়, নাক মুখ লাল করে দাঁড়িয়ে আছে মেঘলা। তুই এখানে কি করছিস? তার আগে বল, তুই এটা কি করলি? কি করেছি? আবার প্রশ্ন করছিস, কি করেছিস, লজ্জা করছে না? আরে বাবা, আমি কি করে জানবো, এটা নাবিল নয়, তুই। হাত দিয়ে তো বুঝেছিলি নিশ্চয়ই কোথায় হাত দিয়েছিস, তারপরেও ছেড়ে না দিয়ে আরো শক্ত করে ধরছিলি কেন? ছি, কি বাজে ছেলে তুই, তোর রুমে আসাটাই ভুল হয়েছে আমার, বলে হন হন করে চলে যেতে চাইল। আরে বাবা, এই ঘুটঘুটে অন্ধকারে আমি কি করে বুঝবো যে আমি কারো বুকে হাত দিয়েছি? মেঘলা পিছন ফিরে বলল, ইডিয়েট, মুখটা বন্ধ রাখ, না হলে জুতা খুলে মারবো। তোকে আমি চিনি না মনে করেছিস, লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখিস, সুযোগ পেলে চেপেও ধরিস। আমি জানি হাত দিয়ে তুই ঠিকই বুঝেছিলি, তারপরেও মজা নিচ্ছিলি। গড প্রমিস, আমি বুঝিনি, বুঝি বলে নিশ্চিত হওয়ার জন্য এভাবে ধরেছিলাম। না বুঝলে চাচালি কেন? আর ড্যাম ইট, ছি আকাশ, তুই কি বললি, মনে মনে ভাবলাম। আচ্ছা ধরলেই বা কি হয়েছে? হ্যাঁ, তুই তো অন্য কেউ না, আমার তো বউ। অসভ্য জানোয়ার ক্যারেক্টারের ছেলে, তোকে যেন আমি আমার চোখের সামনে আর কখনো না দেখি, বুঝেছিস, বলে চলে গেলাম। যত দোষ সব সময় আমারই হয়, ভূতের মতো তোকে এখানে আসতে গিয়ে বলেছিল। কি কপাল আমার, এটা নাকি আবার আমার বউ, আর আমি বাইরে কি করলাম, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না, এ হাত দিয়ে আমি, ছি 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 আকাশ, লজ্জা হওয়া উচিত তোর।